এসব কি হচ্ছে? দিন দিন মানুষ নামে জানোয়ারে পরিণত হচ্ছে পরিবহন শ্রমিকরা। এবার ভাড়া নিয়ে তর্কের জের ধরে রহমতুল্লাহ নামে এক স্কুল শিক্ষককে বাস থেকে ফেলে দিয়েছে ওই বাসের সহকারী। এতেই ক্ষান্ত হয়নি চালকের সহকারী, ফেলে দেবার পর গাড়ি দিয়ে পিষে দিয়েছে তার পা। ভুক্তভোগী রহমতুল্লাহ নগরী পাঁচলাইশ এলাকার হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 27 নভেম্বর দুপুরে কোতোয়ালি থানাধীন বটতলি পুরাতন স্টেশনের বাস স্টপে ঘটনা ঘটে। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে সহকর্মীরা জানিয়েছেন, রহমতুল্লাহর পায়ের অবস্থা গুরুতর, হয়তো আঘাত পাওয়া পা কেটে ফেলতে হতে পারে। রহমতুল্লাহ সহকর্মী মোহাম্মদ মিজানুর রহমান জানান, রহমতুল্লাহ সদরঘাট এলাকার পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআই আসা যাওয়া করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য ওই বাসে ওঠেন। বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করে, এ ঘটনার প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমতুল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে নামতে না দিয়ে পুরাতন রেল স্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। তারপর চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পায়ের উপর দিয়ে চালিয়ে দেয় বাস। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে নগরীর বেসরকারি হাসপাতালে সিএসসিআরে নিয়ে গেলে ডাক্তার না পাওয়ায় আবার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নেজামউদ্দিন বলেন, শিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনা এখনও থানায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ করলে থানায় মামলা হবে। ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, এ ঘটনায় দায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে 13 নভেম্বর বাড়তি ভাড়া আদায় প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরের স্পাহানি মোড়ে এক যাত্রীকে বাস থেকে লাথি দিয়ে সড়কের মাঝে ফেলে পালায় 10 নম্বর রুটের একটি বাস। পরে ওই যাত্রীকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা 999 ফোন দিয়ে টাইগার পাস মোড়ে বাসটিকে আটকায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ওই বাস চালক ও হেলপারকে গ্রেফতার করে। করোনাকাল থেকে শুরু করে নানান সময়ে এই পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে তো কথা কম বলেননি, এবার বুঝতে পারছেন তার প্রতিদান এরা কিভাবে দিচ্ছে। এতদিন তারা যাত্রীদের সাথে বাজে আচরণ করলেও এখন যাত্রীদের প্রাণে মেরে ফেলছে নরপশুরা। কি ভয়ঙ্কর ঘটনা ভাবতে পারেন, ধাক্কা দিয়ে তো ফেলে দিয়েছেই, আবার চাপা দিয়ে প্রাণেও মারতে চেয়েছে। এই নরপশুদের কি ধরনের বিচার করা উচিত বলুন। আমরা তো সরাসরি ফাঁসি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না দেখায়। আপনিও তাই চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে প্রতিবাদের ঝড় তুলুন। সেই সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি মানুষকে জানার সুযোগ করে দিন এবং অবশ্যই একটি লাইক দিন। সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।